অর্থ পাচার বন্ধে প্রতিদিন 200 অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সকালে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত কর্মশালায় তিনি বলেছেন, অনেক রপ্তানিকারকও অর্থ পাচারে জড়িত, তাই সব সংস্থা মিলে অর্থ পাচার বন্ধে কাজ করতে হবে। আর সিআইডি প্রধান বলেছেন, অর্থ পাচার মামলায় শুধু বাহক নয়, গডফাদারদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইন্টেন্সিভ ট্রেনিং অন স্মার্ট ইনভেস্টিগেশন মডেল ফর সিআইডি অফিসার্স শীর্ষক কর্মশালায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের কর্মকর্তারা। কর্মশালায় প্রাধান্য পায় মানি লন্ডারিং এর বিষয়টি। সিআইডি প্রধান জানান, অর্থ পাচার মামলায় নিজ ইউনিটের কর্মকর্তাদের কিছু ত্রুটি আছে, সেজন্যই প্রশিক্ষণের আয়োজন। আমরা শুধু ইউজার এবং ক্যারিয়ারকে নয়, এদের যে গডফাদার, তাদের অ্যারেস্ট করেছি, তাদের সম্পত্তি কোরক করেছি, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছি, তারা জেলে আছে। হুন্ডির মাধ্যমে অর্থ পাচার ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, মানি চেঞ্জারের মাধ্যমে বছরে লেনদেন হয় 40 থেকে 50 মিলিয়ন ডলার, আর ব্যাংকিং চ্যানেলে 270 বিলিয়ন ডলার। রাত্রি একটার সময় কেন একটা অ্যাকাউন্ট থেকে 200 অ্যাকাউন্টে টাকা যাবে? এটা তো সিম্পলি মানি লন্ডারিং হচ্ছে, এখানে তো হুন্ডি কাজ হচ্ছে। তো আমরা যদি এই ধরনের এআই ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা অপরাধ সংগঠন হওয়ার আগে তাকে থামাতে পারবো। গভর্নর জানান, মোবাইল ব্যাংকিংয়ে অর্থ পাচার হচ্ছে, এজন্য প্রতিদিন 200 অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে। অনেক রপ্তানিকারকও বিদেশ থেকে অর্থ আনছেন না। এখন আর কেউ বাড়ি বাড়ি যে টাকা দিয়ে আসে না, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, তার ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে পাঠিয়ে দিচ্ছে। প্রতিদিন আমরা প্রায় 100 থেকে 200 অ্যাকাউন্ট ক্লোজ করছি, যে যেখানে সন্দেহ হচ্ছে, যেখান থেকে মানি ট্রানজ্যাকশন হয়েছে সাসপিশিয়াস এবং এটা হুন্ডি হয়েছে। সিআইডি ও বাংলাদেশ ব্যাংক সহ সব সংস্থা একসাথে কাজ করে মানি লন্ডারিং এর চ্যালেঞ্জ মোকাবেলার আশা গভর্নরের। চ্যালেঞ্জের সম্মুখে আছি, এটা আমরা দূর করতে পারব। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।